আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বপ্নাস কুকিং স্টুডিও থেকে স্বপ্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং নতুন নিয়মে কিভাবে আপনারা বেগুন ভাজি করবেন। এই বেগুনটা ভাজি করে একবার খেয়ে দেখবেন, দুপুরে গরম ভাতের সাথে একদম মুখে লেগে থাকার মতো। মেহমানদেরকে আপ্যায়ন করলে ওরা অনেক খুশি হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা কিভাবে তৈরি করছি দেখে আসি। এখানে আমি তিনটা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আপনারা যেভাবে ভাজির জন্য কেটে নেন ওভাবে কেটে আমি মাঝখানের অংশকে আলাদা করে নিয়েছি। আমি হলুদ মরিচ মিক্স করে মেখে রেখেছি। এখানে আমি মাঝখানের অংশগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আমি বেগুনের যে মাঝখানের অংশগুলোকে আমি কুচি করে নিয়েছি ওগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো ডিমকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ পাতা কুচি, তারপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ পাতা কুচি এখন এই সিজনে খুব পাওয়া যায়। এখানে আমি রসুন কুচি, মরিচ কুচি, ধনিয়া কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এপাকে চুলাতে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এখানে আমি চুলাতে ফ্রাইপ্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ তিনটা মিনিট ভিডিও দেখবেন। ভিডিও তিনটা মিনিট না দেখে আপনারা ঢুকে কমেন্টসটা করে চলে যান, তখন চ্যানেলটা খুব ড্যাম হয়ে যায় আর চ্যানেলটা কোনোদিনও গ্রো করবে না। আপনি আমাকে ঠগাবেন, কিন্তু আপনার জন্য আরও দশজন আল্লাহ রেখে দিয়েছে। আমি বেগুনগুলোর মাঝখানে ফুলগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা তিনটা মিনিট ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো না লাগে না শুনেন, তারপর তিনটা মিনিট ভিডিও দেখে কমেন্টস করবেন। ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন অপর পিঠে কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি অপর পিঠটাও ভেজে নেব। আমি এখন আবার ঢাকনা দিয়ে অপর পিঠটা পাঁচ মিনিট ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে, না হয় বেগুনগুলো পুড়ে যাবে, ভেতরে হবে না। দেখুন আমার বেগুনগুলো সম্পূর্ণরূপে হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করব পরিবেশন করে। তো চলুন পরিবেশনে চলে যাওয়া যাক। যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কিভাবে আমি বেগুনটা ভেজে নিয়ে নিয়েছি। এভাবে আপনারা বেগুনটা ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই মজাদার এবং অতুলনীয়। আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে কমেন্টস করে জানিয়ে দিবেন। বন্ধু এবং আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।